নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাইল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর দম। আলুর দম আপনারা সবাই বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখুন, যা রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুতে খেতে কিন্তু দারুণ লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। লাইক দিয়ে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রথমে আমি 600 গ্রাম আলু লবণ দিয়ে প্রেসার কুকারে একটি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসাগুলো ছাড়িয়ে আলুগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে 1.5 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা হালকা করে ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা তুলে নিয়ে কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 1/4 চামচ কসুরি মেথি। এবার ফোড়নটা 40 থেকে 50 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি বড় সাইজের টমেটো কুচি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার আদা বাটার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 স্বাদমতো লবণ। আমি আলুটা সেদ্ধ করার সময়, আলুটা ভাজার সময় এবং টমেটো দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণটা বুঝে দিতে হবে। এবার অল্প জল দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। এবার টমেটো সসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আলুটা মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। আলুটা সেদ্ধ আছে আর আলুর দমটা একদম মাখামাখা হবে, সেই কারণে আমার অল্প জল লাগবে। জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আবারও দিয়ে দিচ্ছি 1/2 চামচ কসুরি মেথি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর দম। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।